আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা প্রত্যেকে চাই যে আমাদের বেবিরা একটু ভেতর থেকে স্ট্রং হোক, তাদের ইমিউনিটি সিস্টেমটা একটু স্ট্রং হোক, ওরা যেন চট করে অসুস্থ না হয়ে যায়, তাই না? সেটা যে বয়সের বেবি হোক না কেন, সে ছোট হোক বা বড় হোক, সব মা বাবাই চাই যে তাদের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে। তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটা ড্রিঙ্ক শেয়ার করেছি যেটা বেবিদের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। সিজন চেঞ্জের পর থেকে আমি আমার ছেলেকে এটা দেওয়া স্টার্ট করে দিই। এটা ভীষণ ভালো কাজ দেয়। সিজন চেঞ্জের পর যে সর্দি কাশির প্রবলেম আমাদেরকে ফেস করতে হয় সেটা কিন্তু অনেকটা কমে যায়। এটার কোনো সাইড এফেক্ট নেই। এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি অ্যাড করেছি সেগুলো কিন্তু বেবিদের জন্য একেবারেই সেফ। সেটা শুধু বেবিদের জন্যই কেন বলছি, এটা বড়দের জন্যও কিন্তু ভীষণ ভালো কাজ দেবে। চলুন তাহলে দেখে নিই আমি ড্রিঙ্কটা কিভাবে বানাচ্ছি। তার জন্য আমি এখানে ফার্স্টে একটা সসপ্যান নিয়ে নিয়েছি। সসপ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 কাপের পরিমাণে 2 কাপ জল। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 ইঞ্চ মতো কাঁচা হলুদ। কাঁচা হলুদই কিন্তু দিতে হবে, এটার কোনো বিকল্প হবে না। গুঁড়ো হলুদ কোনোভাবেই দেওয়া যাবে না, এটা যে স্ট্রং পেপারটা বা এটার যে গুণ সেটা কিন্তু মাইল্ড ডাউন হয়ে যাবে। তো কাঁচা হলুদ এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর কাঁচা হলুদটাকে এভাবে থেতো করে এর মধ্যে দিয়ে দিতে হবে। কাঁচা হলুদে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিভাইরাল, সেই সঙ্গে এটা অ্যান্টি ফাঙ্গালও। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 ইঞ্চ মতো আদা। আর আদাটাকেও থেতো করে আমি এর মধ্যে দিয়ে দেব। আদা তো ভীষণ কাজে দেয়। যখন বাচ্চাদের সর্দি কাশি হয় তখন দেখবেন যে ওদের মুখে স্বাদ থাকে না, আদা দিলে কিন্তু ওদের মুখে স্বাদটা ফিরে আসে। আদাটা থেতো করে নিয়েছি, এরপর এটাকে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 4টে গোটা গোলমরিচ। আর গোলমরিচটা কিন্তু কোনোভাবেই 4টের বেশি দেবেন না, তাহলে কিন্তু ঝাল হয়ে যাবে। বরং 3টে দিতে পারেন, তাও কিন্তু 4টের বেশি একেবারেই দেবেন না, তাহলে বাচ্চা কিন্তু খেতে পারবে না। এটাকেও ওইভাবে ক্রাশ করে আমি এর মধ্যে দিয়ে দেব। হলুদের মধ্যে গোলমরিচ যুক্ত করলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ দেয়, কারণ গোলমরিচের মধ্যে থাকা পাইপারিন কোষকে আরও অ্যাক্টিভ করে তোলে। দেখুন, গোলমরিচটা আমার ক্রাশ করে নিয়েছি, এরপর এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি নেক্সট যেটা দেব সেটা হলো তুলসী পাতা। তুলসী পাতা আমি এখানে 5টে বড় বড় পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি আপনারা ছোট পাতা তোলেন তাহলে ছোট পাতা 10 থেকে 12টা দিয়ে দেবেন। এরপর এই সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস আমি ফোটাবো। এরপর আমি গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিচ্ছি। সব কিছু রেডি হয়ে গেলে তারপরেই কিন্তু আপনারা গ্যাসটা জ্বালাবেন। এটাকে ঢাকা দিয়ে সব থেকে লো ফ্লেমে এটা করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু একেবারেই চলবে না, সময় নিয়ে এটাকে বানাতে হবে। ওকে, এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসেই একটা নিজস্ব এসেন্সিয়াল অয়েল থাকে যেটা আমাদের বেনিফিট দেয়। তো এসেন্সিয়াল অয়েল খুব স্ট্রং হয়, আর সেটাকে ডাইলুট করার জন্য জলের মধ্যে দিয়ে খেলে সব থেকে বেশি ভালো। তার জন্য এটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোটাতে হবে। দেখুন, আমার ফুটে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি এটাকে ফুটতে দেব। আর আমি এখানে 4 কাপে 2 কাপ জল দিয়েছিলাম, আর সেটাকে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু 1 কাপ করে নিতে হবে। দেখুন, আমি এটাকে ফুটিয়ে ফুটিয়ে 1 কাপ করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি ছেঁকে নেব। ছোট থেকেই আমি এটা আমার ছেলেকে ট্রাই করেছি। যখন সে ছোট ছিল তখন ওকে আমি 2 চামচ করে দিতাম, আবার যখন সে আরেকটু বড় হলো তখন তাকে 5 চামচ, আর এখন তো আমি আরেকটু বড় হয়েছে আমি ওকে 1/2 কাপ করে দিই। আর এটা ও ইজিলি খেয়ে নেয়। আর যদি কোনো বাচ্চা এটা না খেতে চায় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে একটু মিষ্টি করে দিতে পারেন। সেক্ষেত্রে এখানে
একটু হানি যোগ করে দিতে পারেন, মানে মধু এটার মধ্যে দিয়ে দিতে পারেন 1 টিস্পুনের মতো, তাহলে এটা একটু মিষ্টি হয়ে যায়, তাহলে বাচ্চা তো খেয়ে নেবে। আর হানিও কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেম স্ট্রং করতে সাহায্য করে। এরপর বলি আমি এটা কখন দিতাম বা কখন দিতে হবে। এটা আমি সিজন চেঞ্জের আগে থেকে এটা ওকে দেওয়া স্টার্ট করে দিতাম, সকালবেলা ব্রেকফাস্ট করার আগে কখনো বা দিতাম, আবার কখনো বা ব্রেকফাস্টের পর থেকে স্নান করার আগে যে টাইমটা সেই টাইমেও কিন্তু এটা দেওয়া যেতে পারে, আমি কখনো তখনও দিতাম। তো যখন দিতে হবে কিন্তু এটা একদমই উষ্ণ গরম করে দিতে হবে, তাহলে বেশি ভালো কাজ দেবে। তো এভাবে বাচ্চাদের ইমিউনিটি স্ট্রং করতে আমরা এই ড্রিঙ্কটা ওদেরকে দিতেই পারি। তো এটাকে বেসিক্যালি কাড়া বলা হয়। তো বাচ্চাদের ইমিউনিটি স্ট্রং করতে এই ড্রিঙ্কটা আপনারা দিতেই পারেন, এটা ভীষণ কাজে দেয়। আজ এখানে, আবার চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।